আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সাথে আছি মামুন ও হত্যার বাংলা ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ তাগিদ দেওয়া হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ সুরক্ষা নিশ্চিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবারের ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতরস মুখপাত্র স্টেফেন ডুজারিকে সব জানান প্রশ্নোত্তর পর্বের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো মহাসচিবের চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলেন জানান ওই চিঠিতে বাংলাদেশে শান্তি ফেরানো এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব বাংলাদেশে গণঅভ্যুত্থানে প্রাণহানি ও দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে প্রশ্নের জবাব দেন রুজারিক তিনি বলেন সংকটের শুরু থেকেই দায়বদ্ধতার কথা বল বলেছে জাতিসংঘ রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এবং এর সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনারও তাগিদ দেন মহাসচিবের মুখপাত্র শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত উনিশ জুলাই সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় থানায় তেরো ঘন্টা অপেক্ষা করার পরে মামলা নথিভুক্ত করেছে নিউমার্কেট থানা পুলিশ গতকাল দিবগত রাত সাড়ে বারোটায় পুলিশ মামলা নথিভুক্ত করেছে মা শামসিয়ারা জামান বাদী হয়ে নিউমার্কেট থানায় দণ্ডবিধির তিনশো দুই একশো ও একশো নয় ধারায় মামলাটি দায়ের করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসরুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্ল মামুন ডিএমপির সাবেক উপ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম ডিএমপির এডিসি হাফিজ আল আসাদ ডিএমপি ইসলাম রিফাত থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরও চল্লিশ জনকে আসামি করা হয় নিহত প্রিয়র বোন তসফিয়া জানান আসামি তালিকায় পুলিশ কর্মকর্তার নাম থাকায় তাদের মামলা নথিভুক্ত করতে বিলম্ব করে পুলিশ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ইসলাম সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে তাদেরকে আটক করা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে তাজুল ইসলামকে রাজধানীর বনস্রী এলাকা আহমদ হোসেনকে গুলশান এলাকা এবং সোহাইলকে বনানী থেকে আটক করা হয়েছে তাদের তিনজনকেই ডিবি হেফাজতে রাখা হয়েছে তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে এখনো জানা যায়নি এদিকে রিয়ার অ্যাডমিরাল সোহেলকে গত সোমবার নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় সোহেল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত তাজুল ইসলাম টানা চারবার ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদেও ছিলেন তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দাদুর জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা পাঁচ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনে তাদের পাশে থাকতে সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান আহতরা সবাই ভালো আছেন তাদেরকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে আন্দোলনের সময় সহিংসতায় আহত হয়ে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন একচল্লিশ জন এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য বাকি বাইশ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বাইশ না তেইশ জন পেশেন্ট মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল তাদের নিয়ে আসছে এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক তাদেরও এখানে আনা হয়েছে ডিজি মহোদয় আমার এখনও বললো যে উনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে এখানকার পরিবেশও যেরকম সুন্দর এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো এখানে ডাক্তার যারা আছে খুবই নামি নামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের ভয়ে গা ঢাকা দিয়েছেন দলীয়ভাবে পুনর্বাসিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও চোদ্দ সদস্য এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ চব্বিশ বিভাগে দেখা দিয়েছে স্থবিরতা এসব বিভাগে নিয়োগ বদলি ও উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ নাগরিক প্রতিনিধিদের খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্ল এর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট খাগড়াছড়ি পার্বত্য পরিষদে এখন শুনশান নিরবতা জনরসের ভয়ে গা ঢাকা দিয়েছে সবাই কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত অফিস করলেও নেই চেয়ারম্যান ও সদস্য সহ প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের আনাগোনা ক্ষমতার অপব্যবহার করে জেলা পরিষদের বরাদ্দ থেকে সম্পদের পাহাড় বানানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আসছি সকালে আসি ঠিক টাইম মতো করি কিন্তু আমাদের জেলা পরিষদে কোনো চেয়ারম্যানও নাই কোনো সদস্য নাই না কর্মচারীরা নিয়মিত অফিসে আসতেছি যাইতেছি চেয়ারম্যান স্যার সদস্যরা নাই আর কি অফিসাররা তো আছেন জেলা পরিষদে যে লাগামহীন দুর্নীতি স্বজনপ্রীতি প্রীতি আত্মীয়করণ হয়েছে সেই গুলো তদন্ত হওয়া উচিত এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং এই ফ্যাক্সের মাধ্যমে অনির্বাচিত সদস্যদের মাধ্যমে জেলা পরিষদ যেন আর কোনোভাবেই পুনর্গঠন না হয় জেলা পরিষদ যেন নির্বাচনের মাধ্যমে পুনর্গঠন হয় সেই দাবি আমি জানাচ্ছি এখানে যে জাত যার মত করে এখানে এই নিগিদেরকে জাহির করছি বিগত থেকে আমরা দেখে আসছে এখানে শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন নিয়োগে যে অনিয়মগুলো হয়েছে এগুলো পুরো তদন্তই হয়নি এগুলো কোনো দুয়াকায় করতে না পরিষদ বলবো তবে আত্মগোপনে থাকায় চেয়ারম্যান ও সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি তাদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত চব্বিশ বিভাগের কাজ বিপাকে সাধারণ মানুষ যথারীতি অভিজ্ঞ করছি আমরা কর্মকর্তা কর্মচারীদের কিন্তু আসলে অফিসটা শুধু কর্মকর্তা কর্মচারীদের দ্বারাই পরিচালিত হয় না এখানে যে জনপ্রতিনিধি আছে আমাদের ছাড়া তো সব কাজ কমপ্লিট হয় না কারণে অনেক কাজেই স্থবিরতা আছে আমরা যেটা সরকারের অধিক দায়িত্ব বেতন ভাতা দি প্রদান এবং বিভিন্ন সরকারের নির্দেশনামূলক কাজগুলো করছি আর যেগুলা মন্ত্রণালয় নির্দেশিত কাজ যেগুলো মনে করেন আমাদের চেয়ারম্যান মতোই থাকে সেগুলো পরবর্তী নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করতে পারবো এবং যাদের বেতন ভাতা প্রদান আছে এবং যাতে প্রকল্প পরিদর্শন এগুলো আমাদের চেয়ারম্যান এই ইঞ্জিনিয়ার মহোদয়গণ সুচারুভাবে পালন করছেন পাহাড়ে বসবাসকারীদের ভাগ্য উন্নয়নে উনিশশো সালে পঁচিশে জুন নির্বাচনের মাধ্যমে খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর নাম হয় পার্বত্য জেলা পরিষদ পরে নির্বাচিত পরিষদ ভেঙে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বাংলা নিউজ ডেস্ক এই ছিল এখন ক্রমত পরে সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রলো এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ভি টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ